বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি অত্যন্ত জনপ্রিয় একটি শুটকি রেসিপি দেখার জন্য। শুটকি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, আর সেটা যদি হয় লইট্টা শুটকি তাহলে তো আর কোনো কথাই নেই। আজ আমি বেগুন আলু দিয়ে এই লইট্টা মাছের শুটকি রান্না করব। যদিও বেগুন আলু দিয়ে আমরা সবাই কম বেশি এই রান্নাটা করে থাকি, তবে এক একজনের রান্নার ধরনটা কিন্তু এক এক রকম, যার জন্য রান্নার স্বাদটাও হয় এক এক রকম। আর আমার বাসায় এই রান্নাটা আমি যেভাবে করে থাকি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার রান্নার সাথে যদি আপনাদের রান্নাটা মিলে যায় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চলুন তাহলে রান্না শুরু করি। বেগুন আলু দিয়ে লইট্টা শুটকি রান্না করার জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণ লইট্টা মাছের শুটকি নিয়ে এরকম একটু বড় বড় টুকরো করে শুটকিগুলোকে কেটে নিয়েছি। আর শুটকির প্যাটের ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলোকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার শুটকিগুলোকে এক সাইডে রেখে আমি দেখিয়ে দিচ্ছি যে বেগুনটা আমি কীরকমভাবে কেটে নিয়েছি। বেগুনগুলোকে আমি এরকম একটু বড় বড় টুকরো করে নিয়েছি, যেহেতু আমরা বেগুন দিয়ে তরকারি রান্না করব তাই অবশ্যই টুকরোগুলোকে একটু বড় করে নিতে হবে। সেই সাথে আমি মিডিয়াম সাইজের 4টা আলু নিয়ে আলুগুলোকে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার সবজিগুলোকে এক সাইডে রেখে শুটকিগুলো ভেজে নেব। চুলায় একটা পাত্র বসিয়ে পাত্রটা যখন সামান্য একটু গরম হয়ে আসছে এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে কিউব করে রাখা শুটকিগুলো। চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে শুটকিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। শুটকিগুলো যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে শুটকিগুলো নামিয়ে গরম পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। 10 মিনিট শুটকিগুলোকে গরম পানিতে ভিজিয়ে রাখার ফলে শুটকিতে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু এমনিতে বেরিয়ে আসে, সেই সাথে শুটকির যে বাজে স্মেলটা সেটাও থাকে না। শুটকিগুলোকে গরম পানিতে ভিজতে দিয়ে এই ফাঁকে আমি চলে যাচ্ছি বাকি রান্নাটা করে নেওয়ার জন্য। চুলায় একটি পাত্র বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়াটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এতে আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে 5 মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবেন আলুগুলো এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে এসেছে এ পর্যায়ে এতে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনগুলো। বেগুন দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা সেম রেখে বেগুন আর আলুগুলোকেও আরও কিছুক্ষণ ভেজে নেব। আলুর সাথে বেগুনটাকে 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবেন বেগুনটা হালকা একটু সিদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর এখানে বাটা রসুনটা দেওয়াতে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। বাটা রসুনটাকে সবজির সাথে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে আমি এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রসুনের কোয়া। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে সবজির সাথে ভালোভাবে কষিয়ে নেব। সবজি আর মশলাটা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে এতে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো। আর এই শুটকিগুলোকে আমি গরম পানিতে ভিজিয়ে রেখে বারবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 3 থেকে 4 মিনিট। শুটকি দিয়ে খুব ভালোভাবে 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন শুটকিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে
এই পর্যায়েতে দিয়ে দেব আমি পানি। আর আজকের রান্নাতে আমি খুব বেশি জল চাচ্ছি না, যার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তবে আপনারা যদি বেগুন আর লইট্টা শুটকির তরকারিটা একটু জল জল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। পানিটা দিয়ে খুব ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব তরকারিটা পুরোপুরিভাবে হয়ে আসা পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে প্রায় 15 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আলুগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই রান্নাটা শেষ পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে আমি এরকম হালকা একটু ফেড়ে দিয়েছি, এতে করে কিন্তু কাঁচামরিচের যেমন সুন্দর একটা ফ্লেভার যোগ হবে, সেই সাথে জালটাও কিন্তু অ্যাড হয়ে যাবে। কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার উপর দিয়ে হালকা একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। কাঁচামরিচ ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে গরম চুলাতেই তরকারিটাকে বসিয়ে রাখবো আরও 5 থেকে 7 মিনিট। ফিরে আসছি আমরা 5 থেকে 7 মিনিট পর। আমাদের রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে আমি গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের রান্নাটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তো ভিউয়ার্স, গরম গরম ভাতের সাথে এরকম একটু লইট্টা মাছের শুটকির তরকারি হলে কিন্তু মন্দ হয় না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই লইট্টা মাছের শুটকিটা যে কেউ তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এরকমই বেশ কয়েকটা শুটকির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।